নমস্কার, নিউজ বানগানের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, দুদিনের রাজ্য সফরে রাজ্যে এসেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু দুদিন যাবৎ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল বিভিন্ন প্রকল্পের শিলান্যাস যেরকম ভাবে করেছেন, একই রকম ভাবে বিভিন্ন প্রকল্পের সূচনাও করেছেন গতকালকে তাকে নাগরিক সম্বর্ধনাও প্রদান করা হয়েছে। একই রকম ভাবে আজকে ইন্ডিয়ান রেলওয়েজের ত্রিপুরার দিকে অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে, আজকের দুটো ট্রেনের শুভ সূচনা করেছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার পতাকা নেড়ে আগরতলা গুয়াহাটি কলকাতার বিশেষ ট্রেন এবং জনশতাব্দী এক্সপ্রেস ভায়া চিরিবাম এই দুটো ট্রেনের শুভ সূচনা করেছেন। আগরতলা রেলস্টেশনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে দুদিন যাবতই বিভিন্নভাবে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং গোটা রাজ্যই, গোটা রাজধানী বিশেষ করে একটা সাজসাজ রূপ রয়েছে রাজধানীতে এবং তার পাশাপাশি একাধিক প্রকল্পের উন্মোচন, একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি এবং আজকের দিনে দাঁড়িয়ে দুটো বিশেষ ট্রেনের শুভ সূচনা করেছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আগামী দিন যে অবশ্যই এই রেলগুলো চালু হওয়ার ফলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ট্রেন নাম্বার 12097/12098 আগরতলা জিরিবাম আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস আপ টু খুনশাং, এই মণিপুরের খুনশাং পর্যন্ত যার সম্প্রসারণ করা হয়েছে প্রায় 50 কিলোমিটারেরও বেশি ডিস্টেন্স কভার করবে এই ট্রেনটি। আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস যেটা আগে জিরিবাম পর্যন্ত ছিল সেটাকে এক্সটেন্ড করে খুনশাং, মণিপুরের খুনশাং অবধি নিয়ে যাওয়া হয়েছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যে আরো উপকৃত হবেন তার বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি ট্রেন নাম্বার 02518/02517 গুয়াহাটি কলকাতা যে এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটিকে আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা আগরতলা থেকে সরাসরি কলকাতা যেতে চাইছেন বা যারা গুয়াহাটি যেতে চাইছেন তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে এই দুটো ট্রেন, বিশেষ ট্রেন চালু হওয়ার ফলে। বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটাই সুবিধা হবে রাজ্যের মানুষের এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই দুটো ট্রেনকে কিন্তু চালু করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে আজকে এই দুটো ট্রেন আগরতলার বাধারঘাট রেল স্টেশন ত্যাগ করেছে। দ্রৌপদী মুর্মু আজকে এই রেলগুলো শুভ সূচনা করার পর তিনি চলে গেছেন সরাসরি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে, সেখানে পুজো দিয়ে তিনি চলে গেছেন গুয়াহাটির উদ্দেশ্যে। তার পাশাপাশি অবশ্যই যেটা উল্লেখযোগ্য, নর্থ ইস্টের যে সফর রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বেরিয়েছেন নর্থ ইস্টে সফর করবেন এবং সেই সফরটা ত্রিপুরা রাজ্য থেকেই কিন্তু শুরু হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।